জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন অভিনীত ওয়েব ফিল্ম চক্র মুক্তি পাচ্ছে আগামী 10 অক্টোবর। তবে শুটিং করতে গিয়ে একাধিক অস্বাভাবিক অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। শুটিং চলাকালে অজ্ঞান হয়ে পড়া, দুঃস্বপ্ন দেখা এবং শুটিং সেটে একের পর এক অদ্ভুত ঘটনা, সবকিছু নিয়ে ফারিন যা জানিয়েছেন তা আপনাকে ভাবাবে। 17 বছর আগে ঘটে যাওয়া এক আলোচিত ঘটনা অবলম্বনে নির্মিত এই ফিল্মে আরো কি ঘটেছিল সেই ফিরিস্তি জানাচ্ছেন রাজু আহমেদ। যে পরিমাণ বাধা বা বিপত্তি বা দুর্ঘটনা বলি যেটা এই কাজটা করতে গিয়ে আমাদের হয়েছে, শুটিং করতে করতে একসময় মনে হচ্ছিল হয়তো শুটিং এটা শেষই হবে না। সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন অভিনীত চক্র ওয়েব ফিল্মটি আসছে 10 অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। ভিকি জাহেদ পরিচালিত এই ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। চক্র নির্মিত হয়েছে ময়মনসিংহের কাসার এলাকায় ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনাকে ঘিরে। 17 বছর আগে রেল লাইনের ধারে একটি পরিবারের 9 সদস্যের আত্মহত্যা এই সিনেমার মূল গল্পে প্রভাব ফেলে। এই চলচ্চিত্রে শুটিং করতে গিয়ে তাসনিয়া ফারিন সহ পুরো শুটিং ইউনিটকে বেশ কিছু অদ্ভুত এবং অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শুটিং সেটে অজ্ঞান হয়ে পড়ার ঘটনাটি স্মরণ করে ফারিন বলেন, আমি শুটিং চলাকালীন একবার অজ্ঞান হয়ে যাই এবং নির্মাতা ভিকিরও পা ভেঙে যায়। আমার এত শরীর খারাপ হয়ে গেল, আমার মনে হচ্ছে লঞ্চের একটা সিকোয়েন্সের আগে ফারিন মনে করেন দর্শকদের কাছে এই ওয়েব ফিল্মটি বিশেষ কিছু হবে। তিনি বলেন, চক্র ওয়েব ফিল্মটি আমরা অনেক পরিশ্রম এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তৈরি করেছি, আপনারা সবাই দেখবেন, কারণ এই গল্পের ভিন্নতর অভিজ্ঞতা আপনাদের নতুন কিছু শেখাবে এবং বুঝতে সহায়তা করবে। চক্র ওয়েব ফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এবং তৌসিফ মাহবুব। এছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী, মার্শিয়া শাওন, এ কে আজাদ সেতু এবং মাজদুল মাহমুদ রুহান। পরিচালক ভিকি জাহেদের এই ওয়েব ফিল্মটি দর্শকদের মাঝে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মুক্তির জন্য। রাজু আহমেদ, কালবেলা। Thank you.